আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে মিউজিক প্রোডাকশনের জন্য কোন সিস্টেমটা কিনবেন, উইন্ডোজ নাকি ম্যাকিনটশ নাকি হ্যাকিনটশ নাকি, আর ম্যাকিনটশ হলে সেটা কি ইন্টেলের চিপ দিয়ে, ইন্টেলের প্রসেসর দিয়ে নাকি M1 প্রসেসর দিয়ে, আর হ্যাকিনটশ হলে সেটা কি AMD দিয়ে নাকি ইন্টেল দিয়ে, কোনটা নিব, কেন নিব, কোনটার কি সুবিধা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ এই জিনিসটা খুব সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন, অনেক কঠিন। এরপরেও এখানে অনেকগুলা ভেরিয়েবল ডিপেন্ড করে, যেমন কেউ কিউবেস চালায়, কেউ লজিক চালায়, কেউ এফএল স্টুডিও চালায়, কেউ স্টুডিও ওয়ান চালায়, কেউ অ্যাবেলটন লাইভ চালায়, আবার কেউ একটা ডোতে অভ্যস্ত, উনি চাইলেও অন্য একটা ডোতে সুইচ করবেন না বা করতে পারবেন না। এরপরেও সাউন্ড কার্ডের ব্যাপার থাকে, মাইক্রোফোনের ব্যাপার থাকে, সাউন্ড কার্ড অনেক 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 হয়ে থাকে, মাইক্রোফোনও অনেক 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 হয়ে থাকে, এক একজনের পছন্দ এক এক রকমের। আর এই বিষয়ে কারো কাছে পরামর্শ চাইলে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলে। আমি মোটামুটি চেষ্টা করব নিরপেক্ষ দৃষ্টি থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে, একদম ক্ষুদ্র জ্ঞানে এবং আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যতটুকু আমি জানি এটা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারেন। প্রথমে আসি সাউন্ড কার্ডের কথা, কারণ মিউজিক প্রোডাকশনের জন্য সাউন্ড কার্ড খুবই জরুরি, বেশিরভাগ ক্ষেত্রেই সাউন্ড কার্ড খুবই জরুরি। তো সাউন্ড কার্ড অনেক ধরনের হয়ে থাকে, যেমন USB 2 সাউন্ড কার্ড, USB 3 সাউন্ড কার্ড, থান্ডারবোল্ট 2 সাউন্ড কার্ড, থান্ডারবোল্ট 3 সাউন্ড কার্ড, ফায়ারওয়্যার সাউন্ড কার্ড, আরও অনেক রকমের টেকনোলজি সাউন্ড কার্ড হয়ে থাকে। আবার সব সাউন্ড কার্ড সব মেশিনের সাথে কম্পাটিবল হয় না, যেমন আমি আজকে এক ভাইয়ের কাছে গিয়েছিলাম, উনি দেশের বাইরে থেকে একটা ইউনিভার্সাল অডিওর থান্ডারবোল্ট সাউন্ড কার্ডের অর্ডার দিয়েছে, কিন্তু ওনার মেশিনে থান্ডারবোল্ট 3 নাই। তো ওনার মেশিনে যদি থান্ডারবোল্ট 3 না থাকে, তাহলে তিনি ইউনিভার্সাল অডিও সাউন্ড কার্ডটা কীভাবে ব্যবহার করবেন? তো উনি দেখেছিলেন যে ওনার মেশিনে টাইপ সি আছে, তো টাইপ সি আর থান্ডারবোল্ট 3 একই জিনিস না, টাইপ সি এবং থান্ডারবোল্ট 3 দেখতে একই রকম, কিন্তু টাইপ সি এবং থান্ডারবোল্ট 3-র পারফরমেন্স স্পিড অনেক ডিফারেন্ট। থান্ডারবোল্ট 3-র স্পিড হচ্ছে 40 Gbps, আর টাইপ সির স্পিড হচ্ছে কোনোটার 10 Gbps, কোনোটার 20 Gbps। তো প্রতিটা থান্ডারবোল্ট 3-র মধ্যে অবশ্যই টাইপ সি আছে, কিন্তু সব টাইপ সির মধ্যে থান্ডারবোল্ট 3 নাই। এটা আমরা কীভাবে বুঝবো? এটা আমাদেরকে বোঝার জন্য আসলে একটু ভালো করে যেই প্রোডাক্টটা আমরা কিনতেছি সেই প্রোডাক্টের স্পেসিফিকেশনে দেখতে হবে। সচরাচর এখন পর্যন্ত থান্ডারবোল্ট 3 অনেক কম ডিভাইসে বা কম হার্ডওয়্যারে বা কম মাদারবোর্ডে আমরা দেখতে পাই, কিন্তু অ্যাপেলের 2017-এর পর থেকে অ্যাপেলের সমস্ত প্রোডাক্টে থান্ডারবোল্ট 3 আছে, যেমন আইম্যাক, ম্যাক মিনি, ম্যাকবুক, ম্যাকবুক প্রো 2017-এর পরে যেগুলো আসছে সবগুলোতেই থান্ডারবোল্ট 3, দুইটা বা কোনোটাতেই 4টা করে আছে। আর ইন্টেলের মেশিনে কিছু কিছু মাদারবোর্ডে থান্ডারবোল্ট 3 বিল্ট ইন দিয়েছিল, যেমন আমি কিছু মাদারবোর্ডের নাম বলতে পারি, Gigabyte Jet 170 Gaming 7, এটাতে থান্ডারবোল্ট 3 বিল্ট ইন দেওয়া ছিল, Gigabyte Jet 270 Gaming 7, এটাতেও বিল্ট ইন থান্ডারবোল্ট ছিল, এরপরে Gigabyte Jet 3390 Extreme, এটাতেও থান্ডারবোল্ট 3 বিল্ট ইন ছিল,
এরপরে গিগাবাইট Z490 ভিশন ডি, এটাতেও বিল্ট ইন থান্ডারবোল্ট 3 আছে। এরপরে গিগাবাইট 590 ভিশন ডি, এটাতেও বিল্ট ইন থান্ডারবোল্ট 3 আছে। এরপরে এএমডি মেশিনের জন্য গিগাবাইটের B550 ভিশন ডি, এই একটি মাত্র বোর্ড যেটা আমি দেখছি যে যেটাতে বিল্ট ইন থান্ডারবোল্ট 3 আছে। এছাড়াও আরও অন্যান্য বোর্ডে আছে যেটা বাংলাদেশে অনেক খুব একটা অ্যাভেলেবেল না। আচ্ছা, থান্ডারবোল্ট 3 কেন লাগবে? থান্ডারবোল্ট 3 শুধুমাত্র শুধুমাত্র আপনি যদি সাউন্ড কার্ড থান্ডারবোল্ট 3 চালাতে চান তাহলে লাগবে। থান্ডারবোল্ট 3-র মধ্যে ল্যাটেন্সি খুব কম এবং ইনপুট আউটপুটের আপনার লো ল্যাটেন্সি হয়, এবং অনেকগুলো ট্র্যাক নিলেও, অনেক লম্বা প্রজেক্ট হলেও যদি আপনার সাউন্ড কার্ডের প্রসেসর ভালো হয়, অনেক বেশি হয়, বেশি করওয়ালা হয়, তাহলে অনেক ট্র্যাক নিলেও সিস্টেম অডিও ইঞ্জিন ওভারলোড বা সিস্টেম ওভারলোডের ব্যাপারটা হয় না। আমি এটা ম্যাকের কথা বলতেছি, যেহেতু এটা ম্যাকে সহজে দেখা যায় এবং ম্যাকে এই জিনিসটা বেশি হয় বা বেশ, এটা ম্যাকের সমস্যা না, সে হয়তো বা তার প্রসেসিংটাই এরকম, এই জন্য হয়। তো যেমন ইউনিভার্সাল অডিও অ্যাপোলো সাউন্ড কার্ডের কথা বলি, দেখা যাক, এখানে ইউনিভার্সাল অডিও আমরা সাউন্ড কার্ড দেখতেছি যেগুলো থান্ডারবোল্ট। এটা হচ্ছে ইউনিভার্সাল অডিও অ্যাপোলো 16 থান্ডারবোল্ট, যেটার কোর হচ্ছে একটা, মানে এটার প্রসেসর একটা। এরপরে ইউনিভার্সাল অডিও অ্যাপোলো টুইন এক্স, এটার প্রসেসর বা কোর হচ্ছে দুইটা, X4 এটার প্রসেসর 4টা, X6 এটার প্রসেসর 6টা, অ্যাপোলো X8 এটার প্রসেসর 8টা, অ্যাপোলো X8P এটার 8টা প্রসেসরের সাথে প্রিয়াম্প আছে। এছাড়াও আমরা সব ইন্টারফেসগুলো এক পলক দেখে আসি। এগুলো তো আমরা দেখলাম, এটা X6 মানে 6টা কোর আছে, X8 8টা কোর আছে এবং 8টা ইনপুট আউটপুট এখানে সব দেওয়াই আছে। অ্যাপোলো X16 গেল, এটা X4, X-Twin X, এগুলো অ্যাপোলো টুইন MK2, এটা থান্ডারবোল্ট 3 না, এটা থান্ডারবোল্ট 2। থান্ডারবোল্ট 2 এর স্পিড হচ্ছে 20 Gbps। যদি কোনো কারণে কেউ এটা আমরা কিনে ফেলে থাকি বা কিনেছি বা কেনার চিন্তা ভাবনা করছি, তাহলে যদি আপডেট মেশিন কিনে, তাহলে যেহেতু আপডেট মেশিনে থান্ডারবোল্ট 3 আছে, তাহলে এটা চালাতে হলে থান্ডারবোল্ট 3 থেকে থান্ডারবোল্ট 2 একটা কনভার্টার লাগবে, এটা আমি পরে দেখাচ্ছি। এরপরে অ্যাপোলো 16, এটা তো আমরা দেখলাম, আবার এখানে দেখলাম অ্যাপল দেখতেছি অ্যাপোলো 16 USB, এটা শুধুমাত্র উইন্ডোজের জন্য। এটা যদি ম্যাকের জন্য কেউ কিনে কোনোভাবেই সাপোর্ট করবে না, কারণ এটার কোনো ড্রাইভার ম্যাকের জন্য নাই, এটা USB। কিন্তু USB ছাড়া অন্য যে থান্ডারবোল্টগুলো আছে, যদি আপনার হার্ডওয়্যারে থান্ডারবোল্ট 3 থাকে বা তাহলে অবশ্যই আপনি এগুলো চালাতে পারবেন, কারণ এগুলো সবগুলোর মধ্যেই উইন্ডোজ এবং ম্যাক দুটাই কম্পাটিবল লেখাই আছে, ম্যাক অ্যান্ড উইন্ডোজ, ম্যাক অ্যান্ড উইন্ডোজ, ম্যাক অ্যান্ড উইন্ডোজ। কিন্তু USB গুলা শুধুমাত্র উইন্ডোজের জন্য বানানো। এরপরে ফায়ারওয়্যার, এটা যথেষ্ট পুরাতন একটা সাউন্ড কার্ড, এটার কথা আর না আসি, এই গেল অ্যাপোলোর কথা। এরপরে আমরা আরেকটা সাউন্ড কার্ড দেখি, RME Babyface UCX2, এটার মধ্যে সব ধরনের কানেক্টিভিটি দিয়ে দিয়েছে, মোটামুটি USB 3ও আছে, থান্ডারবোল্টও আছে। দেখতেছে না থান্ডারবোল্ট 3, সরি,
না সরি, এটার মধ্যে এই সাউন্ড কার্ডের মধ্যে এটা হচ্ছে ফায়ারফেস UCX2। ফায়ারফেস UCX2 তে শুধুমাত্র ইউএসবি কানেকশন আছে, এবং হচ্ছে যে এই কানেকশনগুলো সম্পর্কে আমার নলেজ নাই, মাফ করবেন। ইউএসবি টু কানেকটিভিটি, এটা উইন্ডোজ এবং ম্যাক সব জায়গাতেই ইজিলি পাবে, কিন্তু এটা যেহেতু ইউএসবি টু, আমরা জানি ইউএসবি টু এর স্পেসিফিকেশন অনেক কম থাকে এবং এটাতে অনেক বেশি লেটেন্সি হয়। যদিও সাউন্ড কার্ডে টেকনোলজির কারণে লেটেন্সি কমায় আনে বা অনেক সময় হয় না, এবং হচ্ছে যে অন্যান্য অন্যান্য ইউজাররা বা বিভিন্ন ধরনের ডোতে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি থাকার কারণে এটাকে উড়িয়ে দেওয়া যায়। আরএমই অডিও ফায়ারফেস UFX+, এটার মধ্যে দেখা যাচ্ছে যে থান্ডারবোল্ট প্লাস USB 3 দুইটাই আছে। এখন এটা কি আসলে থান্ডারবোল্ট 2 না থান্ডারবোল্ট 3, বুঝতেছি না, দেখা যাক। জাস্ট থান্ডারবোল্ট কানেকটিভিটি দিছে, আর হচ্ছে যে USB 3, হ্যাঁ এটাতে USB 3। USB 3-র স্পিড হচ্ছে 6 Gbps, আর থান্ডারবোল্ট 3 যদি হয় তাহলে 40 Gbps, আর থান্ডারবোল্ট 2 যদি হয় তাহলে 20 Gbps। এটা যেহেতু ভালো করে বোঝা যাচ্ছে না থান্ডারবোল্ট 2 না 3, আমার কাছে মনে হচ্ছে থান্ডারবোল্ট 3 এটা। তাহলে এটা থান্ডারবোল্ট 3 হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছে। যাই হোক, এরপরে আছে আসি আরএমই, এটা এটার কথা না বলি, আরএমই বেবি ফেস প্রো FS, এটা ইউএসবি টু, ডিরেক্টলি ইউএসবি টু। ইউএসবি টু মানে এই না যে USB 3-তে চলবে না, ইউএসবি টু এবং 3 যে কোনো পোর্টেই চলবে। এরপরে আসি আমরা নর্মাল সাউন্ড কার্ডের দিকে, এগুলো এখন আর চলতেছে না মোটামুটি, তাই এগুলো নিয়ে আলোচনা না করি। আচ্ছা, এখন যদি আমরা কেউ থান্ডারবোল্ট 3 সাউন্ড কার্ড উইন্ডোজের মেশিনে চালাতে চাই, তাহলে অবশ্যই আপনাকে হয় বিল্ট ইন থান্ডারবোল্ট 3 থাকতে হবে, অথবা থান্ডারবোল্ট 3 কার্ড লাগাতে হবে। থান্ডারবোল্ট 3 কার্ড কি সব মাদারবোর্ডে লাগানো যায়? না, থান্ডারবোল্ট 3 কার্ড সব মাদারবোর্ডে কোনোভাবেই লাগানো যায় না, শুধু এবং মাত্র শুধু সেই মাদারবোর্ডে লাগানো যাবে যেটাতে থান্ডারবোল্ট 3-র চিপ মানে লাগানোর বা হেডার আছে বা চিপ আছে, যেমন Z390UD। জাস্ট আমি দেখার জন্য বা বোঝার জন্য জিনিসটা বলতেছি, অনেকেই থান্ডারবোল্ট কার্ড কিনে নিয়ে চলে আসে, দেশে পাওয়া যায় না, দেশের বাহির থেকে আনতে হয়, আনার পরে দেখা যায় যে এটা আর পায় না। আসলে পাবে কীভাবে, যেহেতু থান্ডারবোল্ট অপশনই নাই মাদারবোর্ডে, সুতরাং পাবে না। থান্ডারবোল্ট পাওয়ার জন্য যেটা স্পেসিফিকেশন থাকতে হবে সেই মাদারবোর্ডে, থান্ডারবোল্ট অ্যাড ইন কানেক্টর, খুব ভালো করে মনে রাখতে হবে। থান্ডারবোল্ট অ্যাড ইন কানেক্টর মানে এই না যে এই মাদারবোর্ডে থান্ডারবোল্ট আছে, কিন্তু এই মাদারবোর্ডে থান্ডারবোল্ট 3 কার্ড লাগানো যাবে। এখন এটা যদি গিগাবাইটের মাদারবোর্ড হয় তাহলে কি আসুসে থান্ডারবোল্ট 3 কার্ড বসবে? না। অ্যাজরকে থান্ডারবোল্ট 3 কার্ড বসবে? না। আবার অ্যাজরকের মাদারবোর্ডে আসুসের গিগাবাইটের বসবে? না। তো কোনটাতে কোনটা বসবে এটা খুব ভালো করে দেখে নিতে হবে। তো এর চেয়ে সবচেয়ে ভালো হয় আপনি যখন মাদারবোর্ড কিনবেন, তখন যদি আপনি ভালো সাউন্ড কার্ড চালাতে চান, মানে থান্ডারবোল্ট 3 সম্বলিত সাউন্ড কার্ড চালাতে চান, তাহলে অবশ্যই সেই মাদারবোর্ডটা থান্ডারবোল্ট 3 বিল্ট ইন নিয়ে নিবেন। যেমন আমি কয়েকটা মাদারবোর্ডের নাম বলতেছি, যদি আপনি ইন্টেল চালাতে চান তাহলে গিগাবাইট Z490 ভিশন ডি বা গিগাবাইট Z590 ভিশন ডি,
এছাড়াও আসুসের কিছু মাদারবোর্ডে বিল্ট ইন থান্ডারবোল্ট আছে, আমি জানি না, কারণ আসুসের আসলে সচরাচর থান্ডারবোল্ট ওয়ালা মাদারবোর্ডগুলোর দাম অনেক বেশি হয়। হ্যাঁ, আমার যেমন হচ্ছে যে আসুস এই মাদারবোর্ডটা Z490 ভিশন ডি, এটা বিভিন্ন সময় 35,000 টাকা থেকে 31,000 টাকার মতো দাম ছিল। তো এই এটার সমান থান্ডারবোল্ট 3 ওয়ালা আসুসের একটা মাদারবোর্ড ছিল, সেটা খুব সম্ভবত 70,000 ছিল, এর চেয়ে কমে কোনোটা ছিল কি না আমি জানি না। আচ্ছা, যাই হোক, এরপরে এখন যেহেতু 11 জেনারেশন চলে এসেছে বাজারে, এখন Z490 ভিশন ডি হয়তো বা আর পাবেন না, এখন পাবেন Z590 ভিশন ডি, ওটাতেও বিল্ট ইন থান্ডারবোল্ট আছে। আর যারা আমরা কম বাজেটে, যেহেতু এই এই মাদারবোর্ডটার দাম বেশি, আমাদের প্রসেসর মাদারবোর্ডের দামে মিল মানে বাজেটে আমরা কুলাইতে দিতে পারবো না, কিন্তু আমরা থান্ডারবোল্ট নিতে চাই, তাদের আমাদের আরেকটা অপশন আছে 3 GB-এর জেট সরি গিগাবাইটের এমডির জন্য, সেটা B550M ভীষণ ডি, এটা শুধুমাত্র এএমডি প্রসেসরের জন্য, এএমডি সেকেন্ড বা থার্ড বা ফোর্থ জেনারেশনের প্রসেসরের জন্য ভীষণ ডি মাদারবোর্ড। এটা খুব সম্ভবত এমআরপি বাংলাদেশে 22 থেকে 23 হাজার, খুব সম্ভবত এরকমই। হ্যাঁ, তো এটাতে বিল্ট ইন থান্ডারবোল্ট 3 আছে, স্পেসিফিকেশনে দেখলেই আমরা দেখতে পাব। যেহেতু থান্ডারবোল্ট কার্ড বাংলাদেশে পাওয়া যায় না, বাইরে থেকে আনতে হয়, সুতরাং আমি বলবো আমরা যারা থান্ডারবোল্ট 3 সাউন্ড কার্ড চালাতে চাই বা থান্ডারবোল্ট 3-র অন্যান্য সুবিধা নিতে চাই, থান্ডারবোল্ট 3 অ্যাকচুয়ালি 12 জেনারেশন থেকে USB4 হিসাবে চলে আসবে, যেটার স্পিড 40 Gbps, যার জন্য আমি আসলে অডিও নিয়ে যারা বা অডিও প্রোডাকশন নিয়ে যারা কাজ করতে করতে চান বা করেন, তাদেরকে অবশ্যই বিল্ট ইন থান্ডারবোল্ট 3 ওয়ালা মাদারবোর্ড নিতে বলবো। আচ্ছা, গেল, এখন আসুক যে আপনি উইন্ডোজ কিনবেন নাকি ম্যাক কিনবেন, এটা একটা কঠিন প্রশ্ন মিউজিক প্রোডাকশনের জন্য বা মিক্সিং মাস্টারিংয়ের জন্য। কেউ উইন্ডোজ পছন্দ করে, কেউ ম্যাক পছন্দ করে, যে যেটা পছন্দ করে তার বাইরে কোনো কথা নাই। কোনটা ভালো কোনটা খারাপ এটা আসলে কোনো ভালো প্রশ্ন না, এটা আসলে সম্পূর্ণ একটা আপেক্ষিক প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যান বিহাইন্ড মেশিন, তার মানে যে কোনো কিছুই লাগবে না এমনটা না, শূন্য দিয়ে তো আর কিছু হয় না, কিন্তু সব কিছু দিয়েই সব কিছু করা সম্ভব হয়, ডিপেন্ড করবে আপনার সুযোগ সুবিধার উপরে। আপনার সুযোগ আছে ভালো সাউন্ড কার্ড নেওয়ার, আপনার সুযোগ আছে ভালো কম্পিউটার কেনার, আপনার সুযোগ আছে ভালো কাজ করার, কিন্তু আপনি নিলেন না, তাহলে হবে না। অথবা আপনার দরকার নাই, আপনি শখের বসে কাজ করতেছেন, এমনিতেই কাজ করতেছেন, পড়াশোনালি কাজ করবেন না, আপনি অনেক মানে এক্সপেন্স অনেক খরচ করে বসে থাকলেন, সেটা ব্যয়বহুল ছাড়া আর কিছুই না। তো এর জন্য আসলে নিজেরটা নিজেকেই ঠিক করতে হবে, যদিও আসলে এই বিষয়গুলো নিজেরটা নিজে ঠিক করা অনেক কঠিন। এখন কাকে প্রশ্ন করবেন, যাকেই প্রশ্ন করবেন উনি যেটাই বিশ্বাসী সেটাই আপনার উপর চাপিয়ে দিবে। এখন এটার মধ্যে ভুল হোক আর ঠিক হোক, আসলে আমরা সবাই সবকিছু জানি না, তো কিছু কিছু সময় আমাদের অবস্থা এমন হয়ে যায় যে একটা কোম্পানির চেয়ে মনে হয় আমি অনেক বেশি জানি। হ্যাঁ, তারা একটা জিনিস ডেভেলপ করে যেখানে শত শত বা হাজার হাজার অনেক যোগ্য দক্ষ ডেভেলপার থাকে, গবেষণা করে, রিসার্চ করে, এরপরে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি বুঝে দাম নির্ধারণ করে কীভাবে সবচেয়ে কম দামে দেওয়া যায়, কীভাবে আসলে গ্রহণযোগ্যতা পায়। তো তাদেরকে উপেক্ষা করে আমি আমার মতের মধ্যে যেটা ভালো সেটাই অন্যকে চাপিয়ে দেওয়া আসলে ঠিক না। জিনিসটা কি কোনটার কোনটা সুবিধা এটা বলে দেওয়া, আর এটা বলার জন্য অবশ্যই সব জিনিসগুলা দেখে বলার বলার চেষ্টা করা। যদি কারো সময় না থাকে তাহলে আসলে ওনার বলা দরকার যে না, আমার আসলে এত ঘাটার সময় নাই, আপনি অন্য কারো কাছে পরামর্শ নিতে পারেন,
আমিও যে জানি, কারণ আমি একজন মিউজিশিয়ান না, কিন্তু আমি জিনিসগুলো এই জন্য জানি যে আমি অনেক দিন থেকে, প্রায় 8-10 বছর থেকে মিউজিশিয়ানদের ট্রাভেল শুটিং করে করে আসতেছি, আপনার যে সফটওয়্যার সেট আপ দিয়ে আসতেছি, আমি উইন্ডোজ সেট আপ দেই, আমি ম্যাকের সেট আপ দেই, আমি হ্যাকিনটস সেট আপ দেই। হ্যাকিনটস হচ্ছে উইন্ডোজের মেশিনে বা ক্লোন মেশিনে ম্যাক করা, সব ক্লোন মেশিনে কিন্তু ম্যাক হয় না, সব ক্লোন মেশিনে ম্যাক হয় না বা ম্যাক হইলেও ঠিক মতো কাজ করে না। যেমন এএমডি মেশিনে, এএমডির অনেক মেশিনেই ম্যাক করা যায়, কিন্তু যেহেতু অরিজিনাল ম্যাক তারা ইন্টেলের প্রসেসর ব্যবহার করেছে, 10 জেনারেশন পর্যন্ত, ফার্স্ট জেনারেশন থেকে, ইভেন কোর টু থেকে, তাই ফার্স্ট জেনারেশন থেকে 10 জেনারেশনের কোর প্রসেসরগুলা ম্যাকে সাপোর্টেড, কিন্তু সব মাদারবোর্ডগুলা ম্যাকের জন্য অনেক সুবিধা থাকে না বা অনেক জটিলতা থাকে, চাইলেও সেট আপ দেওয়া যায় না অথবা স্টেবিলিটি করা মানে করা যায় না, অনেক জটিলতা থেকে থাকে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন হচ্ছে যে তাহলে আসলে কোনটা পিসি কিনবেন, ও মানে ম্যাকের মধ্যে কোনটা কিনবেন, M1 নাকি ইন্টেল? যদি আপনি প্রফেশনালি ভালোভাবে কাজ করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত ইন্টেল। যদি বলেন কেন, কারণ একটাই যে কন্টাক্ট, অমনিস্পিয়ার, স্টাইলাক্স, কি এরপরে কি স্ক্যাপ, ইজেড বেস, সুপিরিয়র ড্রামার, অ্যাডিকটিভ ড্রামার, ইজেড কিস স্টাইল, এরপরে হচ্ছে যে আপনার আরও অন্যান্য অনেক মিক্সিং মাস্টারিং প্লাগিনস, যেমন আইজোটোবোজন, টি রেক্স, ব্রেইন ওয়ার্কস, লার্সেন মাস্টারিং, আইকে মাল্টিমিডিয়া, ফ্যাব ফিল্টার, ভ্যালহেলা, আরও অনেক প্লাগিন যেগুলো আছে, সেগুলো এখন পর্যন্ত M1 ডেভেলপ হয়নি, দুই একটা ছাড়া। কবে ডেভেলপ হবে আমরা জানি না। এরপরে একটা বড় ব্যাপার হচ্ছে, আমরা চাইলেও অনেক সফটওয়্যার কিনতে পারি না, কারণ হচ্ছে সীমাবদ্ধতা। যেমন কিছু কিছু সফটওয়্যার আছে, যেমন অটোটিউনের কথাই বলি, অটোটিউন প্রোটা তা প্রায় 35 থেকে 40 হাজার টাকা। এরপরে অটোটিউন হারমোনি ইঞ্জিন আছে বা অটোটিউন আলটি আনলিমিটেড আছে, সরি এটা আনলিমিটেড অথবা আলটিমেট এরকম কিছু হবে, যেটা প্রতি মাসের সাবস্ক্রিপশন আছে, এটা একটা সফটওয়্যারের কথা বললাম। এরপরে অনেক কন্টাক্টের অনেক লাইব্রেরি আছে, এক একটা লাইব্রেরির দাম 300, 400, 500, 700 ইউরো, যেটা আসলে আমাদের অনেকের পক্ষে কেনা সম্ভব হয় না, কিন্তু ব্যবহার করতে হয় কোনো না কোনোভাবেই। যাই হোক, সেটা যেই যেটাই হোক না কেন, এখন যেহেতু কেনা সম্ভব না কিন্তু ব্যবহার করতে হয়, তো এখন পর্যন্ত M1 ভালো সাপোর্ট পাওয়া যায় না। M1 বাই বিল্ট ইন বা অনেক সফটওয়্যারের সাথে রসেটা স্টোন 2 ইনস্টল হয়ে যায়, এটা দিয়ে সফটওয়্যারগুলো চলে, কিন্তু অনেক 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 বেশি বাগ আছে, সব সফটওয়্যার সেট আপ নেয় না। মোটামুটি 50 থেকে 80% সফটওয়্যার ইন্টেলের আগের সফটওয়্যারগুলো সেট আপ নেয়, তারপরেও এগুলা প্রচুর পরিমাণে বাগে ভর্তি। এরপরেও যেহেতু M1 প্রসেসরে ম্যাক্সিমাম সবগুলাতেই 16 জিবি র্যাম ইউজ করা যায়, আর আমাদের আগের কন্টাক্ট, অমনিস্পিয়ার যেগুলো, এগুলো ক্লাসিক্যাল ওয়েতেই আছে, ইন্টেলের গুলোই আছে, তো এই 16 জিবি র্যাম, যদিও M1 প্রসেসরের র্যাম ইউনিফাইড র্যাম বলা হচ্ছে, বিশেষ সুবিধা আছে, কিন্তু মিউজিকের ক্ষেত্রে 16 জিবি খেলনা ছাড়া কিছুই হচ্ছে না। হ্যাঁ, যদি আপনি বাউন্স করে বা টেকনিক্যালি কাজ করে নিতে পারেন সেটা অন্য কথা, কারণ অনেক বড় বড় অনেক বড় বড় সাউন্ড ইঞ্জিনিয়ার ল্যাপটপে কাজ করে, অনেক বড় বড় সাউন্ড ইঞ্জিনিয়ার ল্যাপটপে কাজ করে, বাইরের ব্যাপারটা আলাদা, তারা প্রোডাকশনটা একজন করে, মিক্সিং মাস্টারিংটা আরেকজন করে, তাদের পেমেন্টের ব্যাপারটাও অনেক কিছু থাকে, অথবা তাদের আলাদা অন্যান্য কোনো ব্যাপার থাকে, তো বাইরের ল্যাপটপ দেখেই আমাদের অনেকেই ল্যাপটপ কেনার জন্য মনে করে যে ল্যাপটপ যথেষ্ট, ল্যাপটপ আসলেই যথেষ্ট না। আর ল্যাপটপ যথেষ্ট হবে যদি আপনি সেইভাবে কিনতে পারেন, যেমন 10 জেনারেশনের ম্যাকবুক প্রো যেগুলো আছে,
কোর আই 9 প্লাস 32 জিবি র্যাম প্লাস 4 টেরাবাইট বা 2 টেরাবাইট ইন্টারনাল এসএসডি দিয়ে কিনলেন, সেটা আপনার জন্য মোটামুটি যথেষ্ট হয়ে যাবে। এছাড়াও আপনি নর্মালি কিনতে পারেন বা ইউএসবি দিয়ে করতে পারেন, বা যেহেতু আপনার ইন্টেলের 10 জেনারেশন 9 জেনারেশনের থান্ডারবোল্ট পোর্ট মাত্র 2টা, টোটাল পোর্ট 2টা বা 4টা ম্যাক্সিমাম, এবং এখানে কনভার্টারের ইস্যু আছে, আবার কনভার্টারের মধ্যেও পোর্ট লিমিটেশনের একটা বড় রকমের ইস্যু আছে, তো অনেকের অনেক সমস্যা হয়। এরপরে অনেকে ম্যানেজ করে নিয়ে কাজ করতে পারে, ম্যানেজ করে সব কিছুই করা সম্ভব। এরপরে আসি যে ম্যাক মিনি প্রসেসর, ম্যাক মিনি নিয়ে, ম্যাক মিনি ল্যাপটপের চেয়েও পোর্ট বেশি। ম্যাক মিনির মধ্যে মোটামুটি M1-এর যে নতুন ম্যাক মিনিগুলো আসছে, এটাতে 2টা থান্ডারবোল্ট 3 পোর্ট আছে আর 2টা USB 3 পোর্ট আছে। এটাতে আবার কনভার্টার দিয়ে আরও পোর্ট বাড়ানো যায়। এটাতে ম্যাক্সিমাম 16 জিবি র্যাম এখন পর্যন্ত পাওয়া যায় আর SSD 2 TB পর্যন্ত পাওয়া যায়। যদি আপনার মনে হয়, মানে মনে করেন যে আপাতত আমার অল্প অল্প কিছু VST হইলেই চলে যাবে, ভবিষ্যতে আমার অনেক VST লাগবে, তাহলে আপনি M1 নিতে পারেন। M1 যেটা পছন্দ সেটাই নিতে পারেন। কিন্তু আবার অনেকেই M1-এ অডিওর সাথে ভিডিওর কাজ করতে চান। ভিডিওতে যদি আপনি ফাইনাল কাট প্রোতে কাজ করেন, তাহলে তো কোনো অসুবিধা নাই, আপনি করতে পারেন। কোনো অসুবিধা নাই বলতে এই না যে আসলে কোনো অসুবিধা নাই, খুব স্মুথলি আপনি প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনি যদি ব্লগার হন, আপনি যদি ছোট ছোট নাটকে সিরিয়ালের কাজ করেন, নাটকের কাজ করেন, বা ছোট ছোট 5-7 মিনিটের ট্র্যাকের কাজ করেন, সেটা পারবেন। কিন্তু আপনি যদি অনেক লম্বা প্রফেশনালি স্পেশাল ইফেক্ট দিয়ে কাজ করতে চান, সেটা আসলে অনেকটা বোকামি ছাড়া আর কিছুই না। এছাড়াও এখন পর্যন্ত M1-এর অ্যাডোবের কোনো প্রোডাক্টের আমরা যে ভার্সনগুলো ইউজ করি, মানে আমরা না কিনেই যে ভার্সনগুলো চালাতে চাই বা চালাতে হয়, সেই ভার্সনগুলো এখন পর্যন্ত আসেনি। শুধু তাই না, অ্যাডোবের 2-1টা বা 3টা সফটওয়্যার এখন অরিজিনালি বের হয়েছে M1-এর জন্য, বাকিগুলো এখনো দেয়নি। যদি এখন না দিয়ে থাকে, কবে আসবে সেটা আমরা জানি না। আমি আজকে থেকে প্রায় 5 থেকে 10 দিন আগে ম্যাক্সিমাম এম ওয়ানের চেষ্টা করেছি, প্রিমিয়ারটা কোনোভাবে ইনস্টল করে কাজ করা যায় কি না, কোনোভাবেই এখন পর্যন্ত হয় না। যেহেতু আপনাকে ভিডিওর কাজ করতে গেলে ফটোশপ চালাতেই হবে, তো কি করবেন? অন্যান্য যে অ্যাপ স্টোরের সফটওয়্যারগুলো আছে ওগুলোতে চালাতে পারেন, অসুবিধা নাই। কিন্তু প্রফেশনাল কাজের জন্য আমি কোনোভাবেই এখন পর্যন্ত M1-এর নিতে বলতেছি না, কারণ কয়েকজন M1 কিনেছেন, আমি ওনাদের PCগুলো সেট আপ দিয়েছি, এবং আমি অনবরত যে বিভিন্ন ধরনের বাগগুলো পাচ্ছি, জানতেছি, দেখতেছি, কারণ এগুলো খুবই স্বাভাবিক। যেহেতু এখন পর্যন্ত সহজলভ্য সফটওয়্যারগুলো আসেনি, তাই M1 এখন না নেওয়াই ভালো হবে। তাহলে ইন্টেল নিতে হবে। ইন্টেলের কোনটা নিতে হবে? ইন্টেল ইন্টেলের ম্যাক এখন পর্যন্ত 10 জেনারেশন দিয়ে ম্যাক্সিমাম করেছে। 10 জেনারেশনের দিয়ে যেটা করেছে আমরা একটু দেখে আসি। আইম্যাকটা দেখবো আমরা, আইম্যাক 2020 27 ইঞ্চি, সরি, আমরা বাইয়ে গেলাম। বাইয়ে গিয়ে দেখি যে আমরা কোর আই 5
টেন জেনারেশনের কোর i5, এটা এটার মডেল হচ্ছে 10600K। আপনি ভিতরে দেখলে দেখতে পাবেন, সরি এটা 10600K না, এটা মনে হয় অন্য একটা প্রসেসর মডেল, এটা হচ্ছে 10600K। গিগাহার্টজ দেখে আমি বুঝতেছি এটা হচ্ছে যে কোর i7 10700K, 5 GHz, 10th generation। এটা এক ভাই কিনেছে এবং ওখানে আমরা যেহেতু আমাদের উনি যেহেতু এখানে ম্যাকের মধ্যে অটো টিউনটা মাস্ট লাগে, এখন পর্যন্ত ম্যাকের কোনো অটো টিউনের আমরা সহজলভ্য ভার্সন পাইনি, তাই ওনাকে আমাকে ওনার মেশিনে আমাকে উইন্ডোজ করে দিতে হয়েছে ম্যাকের মেশিনে। ম্যাক তো আছেই, এটার পাশাপাশি বুট ক্যাম দিয়ে ম্যাকের মধ্যে নেটিভলি বুট ক্যাম থাকে, সেই বুট ক্যাম দিয়ে উইন্ডোজ দিয়ে নেটিভলি চালানো যায়, উইন্ডোজ করে দিয়েছি এবং সেখানে দেখেছি এটার মডেল হচ্ছে 10700K এবং অনলাইনে সার্চ দিলেও আপনি পাবেন। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল যেটা থাকে বাই ডিফল্ট, এটাকে আমার কাস্টমাইজ করা আমরা করতে পারি। কাস্টমাইজ করতে গেলে অবশ্যই বাংলাদেশে যারা ম্যাক বিক্রি করে ওনাদেরকে আগে অর্ডার দিয়ে দিতে হবে, রেডিমেড পাওয়া যায় না। যেমন এটা কোরাই 9 10900K প্রসেসর, আপনি র্যাম কতটুকু নিতে চান? আমি তো বলি মিউজিশিয়ানদের জন্য, মিউজিক প্রোডাকশনের জন্য, যেনারা জিঙ্গেলের কাজ করে, বড় বড় কাজ করে, 32 GB র্যাম নেওয়া দরকার, খুবই দরকার, আরও বার বেশি নিতে পারলে আরও ভালো। এরপরে আমরা একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ ধরি। এরপরে গ্রাফিক্স কার্ড 5500XT 8 GB, 5700XT 8 GB, 5700XT 16 GB, যেটাতে আপনার বাজেটই কুলকুলায় সেটা নিতে পারেন। যদি আপনি অডিওর পাশাপাশি ভালো ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই এটা নেওয়া উচিত, বা এটা নেওয়া উচিত। এটাতেও যে হবে না এমনটা না, যথেষ্ট ভালো। এগুলার বেঞ্চমার্ক দেখে সিদ্ধান্ত নেওয়া যায় যে কোনটা নেবেন, এটাই সিলেক্ট করলাম আমরা। অবশ্যই যেহেতু এটার USB দিয়ে যদি আমরা SSD ইউজ করি, যদি টাইপ সি দিয়ে পৃথিবীর যে কোনো এনক্লোজার দিয়ে SSD ইউজ করি, তাহলে সেটাতে ম্যাক্সিমাম পাওয়া যাবে 1000 MB। আর যদিও কিছু কিছু কোম্পানি থান্ডারবোল্ট 3 SSD এনেছে, আসলে 1000 MB-এর উপরে এখন পর্যন্ত কোনোটারই রিপোর্ট ভালো আসেনি। আর ইন্টারনাল যে SSD-গুলো আছে সেগুলোর স্পিড হচ্ছে 3500 MB, 3500 MB, 4 TB হলে ভালো হয়, যদি জিঙ্গেলের কাজ বা বড় বড় প্রোডাকশনের কাজ করতে চান, যেহেতু কন্ট্যাক্টের লাইব্রেরিগুলো লাগে এবং কন্ট্যাক্টের লাইব্রেরিগুলো অনেকগুলো অনেক বড় বড়, সিনেমেটিক স্টুডিও, স্ট্রিংস, এলবিএন ওয়ান, তো সেই ক্ষেত্রে 4 TB স্টোরেজ নেওয়া খুবই বুদ্ধিমানের কাজ আমি মনে করি। আর ইথারনেট আরেকটা এই জন্য নেওয়া উচিত, কারণ হচ্ছে যে কিছু কিছু সাউন্ড কার্ড আবার ইথারনেট দিয়েও কানেক্ট করা যায়, দুইটা ইথারনেট থাকলে ভালো। তো এই গেল এয়ার টু ব্যাগ দিলে যেটা আসে। মোটামুটি $5000 এটা বাংলাদেশে ভ্যাট ট্যাক্স ছাড়া এবং ব্যবসায়ীদের কোনো রকম প্রফিট ছাড়া এটার দাম, বাকি তো খরচ আছেই, তো অনেক দাম পড়ে যায়। কিন্তু আমরা যদি এটা না বিল্ড করতে পারি এবং এই কনফিগারেশনের হ্যাকিনটস বানাতে চাই, তাহলে কি লাগবে আমাদের? ইন্টেল 10th generation-এর কোর i9 10850K অথবা 10900K, রেডিয়ন 5700XT, যেহেতু 16 GB গ্রাফিক্স কার্ড বাংলাদেশে পাওয়া যায় না, 8 GB-টা পাওয়া যায়, 8 GB, 4 TB SSD স্টোরেজ, এটাকে আমি একটা সিঙ্গেল 4 TB না নিয়ে 2 TB 2 TB করে নিতে পার নিতে বলবো, তাহলে আপনার ব্যান্ডউইথ আরও বেশি ভালো পাবেন। 3500 MB একটা 2 TB পাবেন, আর একটা 2 TB 3500 MB পাবেন। আপনি যদি আপনার সফটওয়্যারগুলো ভাগ করে কিছু একটা 2 TB-তে, কিছু আরেকটা 2 TB-তে রাখেন, তাহলে এই স্পিডটা অনেক বেশি পাবেন।
আর র্যাম আপনি তো 64 জিবি যে কোনো সময় লাগাইতে পারবেন। তো সব কিছু মিলে সিদ্ধান্তটা আপনার উপর ডিপেন্ড করবে। আর থান্ডারবোল্ট যেহেতু আপনার লাগবে, ম্যাক যেহেতু কিনতেছেন, বা ম্যাক না কিনতে পারলেও আপনি যদি ইউনিভার্সাল অডিও বা থান্ডারবোল্ট সাউন্ড কার্ড কোনোটা চালাতে চান, তাহলে অবশ্যই মাদারবোর্ডে থান্ডারবোল্ট ওয়ালা মাদারবোর্ডটা বিল্ট ইন নিতে হবে। বিল্ট ইন এই জন্য নিতে হবে, যেমন Z490 ভিশন ডি মাদারবোর্ডে বিল্ট ইন হট প্লাগ করা যায়। হট প্লাগ জিনিসটা কি? হট প্লাগের অর্থ হচ্ছে আমি যখন কোনো সাউন্ড কার্ড অন করব তখন সে পেয়ে যাবে। আমি যখন কোনো সাউন্ড কার্ড অফ করব তখন চলে যাবে, আমি যখন আবার অন করলাম তখন পেয়ে যাবে। সচরাচর আগের হ্যাকিনটশগুলোতে এই হট প্লাগটা কোনোভাবেই করা যেত না, যার জন্য সাউন্ড কার্ড না পেলে অবশ্যই রিস্টার্ট দিয়ে নিতে হইতো। কিন্তু Z490 ভিশন ডিতে DSDT বা SSDT এডিট করা আছে, যার জন্য হট প্লাগ হিসাবে এই থান্ডারবোল্ট 3টা পাওয়ানো যায়। আশা করতেছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদিও আমি আসলে ভালো ব্লগার না, চেষ্টা করতেছি আমার মেসেজগুলা পৌঁছিয়ে দিতে। অবশ্যই এখানে ভুল ত্রুটিগুলো আছে আমার, ধরিয়ে দিবেন, উপদেশ দিবেন। আর কীভাবে বানালে ভিডিও অনেক চমৎকার হয়, ভালো হয়, আমরা যারা জানতে চাই, জানতে পারি কীভাবে, আমাকে পরামর্শ দিলে আমি খুব উপকৃত হব। ধন্যবাদ সবাইকে আমার বকর বকর শোনার জন্য।